গোবিন্দ তোমার বলতে বলতে তারা তার কাছে ফিরে আসে। ষষ্ঠ রন্ধের গেটে কদম্বে বিকশেতে, রন্ধের গেটে কদম্ব বিকশেতে, ষষ্ঠ রন্ধে কি হয় না সর রিপু একসাথে হয়ে যায়, বৃন্দাবনে ওই বসন্ত বিরাজমান হয়ে যায়। সপ্তম রন্ধরে গানে পাষাণ দ্রবিল বনে, রন্ধের গানে পাষাণ ভাঙিল দেনে, রন্ধের গানে পাষাণ ভাঙিল দেনে, আপন সে গলে জল মই রে মুরলি শীতল রে, হীরা ধরে লই আছে মুরলি শীতল নানা রঙে, হীরা ধরে লই আছে মুরলি শীতল নানা রঙে, পাথর গলে জল হয় এর প্রমাণ বৃন্দাবনের একাধিক আছে। যারা বৃন্দাবনের মদন মোহন মন্দির গেছেন দেখবেন সেখানে ভগবানের ওই চরণ চিহ্ন এখনো রাখা আছে, পাথরের মধ্যে ভগবানের চরণ চিহ্ন। আর একটা বিখ্যাত জায়গা আছে, পাথর গুলে যে জল হয়েছিল তার প্রমাণ ভগবানের সপ্তম নন্দে বাঁশিতে পাথর গুলে জল হয়েছিল। প্রমাণ কি? গিরিগোবর্ধন পাহাড়ের কোলে যমুনা নদীর কাছে তারা 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করেছেন জানেন। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে বলছে সনাতন ভালো করে দেখো এই বৃন্দাবনে ছোট্ট ছোট্ট বাছুরিরা ছোট্ট ছোট্টরা এক পা দু পা করতে করতে যমুনাতে জল পান করতে নেমেছে, কিন্তু জল পান করতে যাওয়ার সময় তাদের চরণে যে খুর বাছুরের মধ্যে যে পা খুরটা ওই খুরের চিহ্নটা পাথরের মধ্যে রয়েছে, কিন্তু জল পান করে যখন উঠে আসে তখন কিন্তু তাদের এই চরণের চিহ্নটা নেই, মানে বাছুরের খুরের চিহ্ন যাওয়ার সময় রয়েছে কিন্তু উঠে আসার সময় নেই। তাহলে কি তারা যমুনার জলে মারা গেল না সাঁতার কাটতে কাটতে চলে গেল? কি প্রমাণ? তখন শ্রীজীব গোস্বামী বলছে প্রভু ভগবান তখন সপ্তম নন্দে বাঁশি বাজিয়েছিল, তাই ভগবান যেখানে দাঁড়িয়েছিল সেই পাথরটাও গলে গেছে, ওই জন্য ভগবান কৃষ্ণের চরণের চিহ্ন পাথরের মধ্যে লেগে আছে। যে পাথরটা মদন মোহন মন্দিরে রাখা আছে আপনারা দেখবেন যদি কৃপা হয় তাহলে চরণ চিহ্ন দেখা যায়। আর পাথরটা যখন গলে গেল তখন এক পা দু পা করতে করতে ওই বাছুর গুলো জলে নেমেছে, তাই বাছুরের ওই খুঁড়ের চিহ্ন গুলো ওই পাথরের মধ্যে রয়েছে। জল পান করে যখন উঠে আসে তখন কিন্তু তার আর খুঁড়ের চিহ্ন নেই, কেন? ভগবান আর সপ্তম নন্দে বাঁশি বাজায় নি, ভগবান বাঁশি বাজায়নি বলে পাথরটাও গলেনি, ওই জন্য বাছুর গুলো যখন উঠে আসে তখন তাদের এই খুঁড়ের চিহ্নটা পাথরের মধ্যে দেখা যায় না। ওই বৃন্দাবনে এই পাথর এখনো পূজা হয় প্রত্যেক দিন। কি নাম? চরণ পাহাড়ি। যারা বৃন্দাবন আছেন দেখবেন যদি আপনার জানার কৌতূহল হয় গুগলে সার্চ করবেন দেখবেন আরো কত কত তথ্য পেয়ে যাবেন। চরণ পাহাড়ি সপ্তম নন্দে বাঁশি বাজালে কি হয় না পাথর গলে জল হয়। অষ্টম রন্ধের গানে গাই রাধা দোয়ানা, চন্দ্রের গানে গাই রাধা দোয়ানা, চন্দ্রের গানে গাই রাধা দোয়ানা, মোর বংশে এত গুণ ধরে মুরলি শিখাও নানা রঙে, হীরা ধরে লই আছে মুরলি শিখাও নানা রঙে, হীরা ধরে লই আছে মুরলি শিখাও নানা রঙে। জয় নিতাই মায়েরা, যারা বৃন্দাবন গেছেন জানেন বৃন্দাবনের প্রত্যেকটি জায়গার মধ্যে কিন্তু আপনি প্রমাণ পাবেন। বৃন্দাবনে সবাই নিশ্চয় গেছেন, প্রেম সে বলো রাধে রাধে দেখি বৃন্দাবন কারা গেছেন, গেছেন তো বৃন্দাবনে ভগবান আছে। সবচেয়ে বড় প্রমাণ কি? নিধুমন রাসলীলার মঞ্চ, রাসলীলার মঞ্চে মায়েরা
প্রত্যেক দিন সেখানে একটা পান, একটা লাড্ডু আর এক গ্লাস জল দেওয়া হয়, হয় কিনা? প্রত্যেক দিন। ভালো করে শুনুন মায়েরা, যারা গেছেন তাদের তো পুণ্যবান, আর যারা যান নাই তারাও যাবেন। বৃন্দাবনে যেতে গেলে আপনি তুলসী মন্দিরে জল ঢালবেন, বৃন্দা দেবীর কৃপা হলেই আপনাকে বৃন্দাবন যাওয়া হয়। রাধার কৃপা না হলে কি বৃন্দাবন যাওয়া যায়? প্রত্যেক দিন ওখানে একটা লাড্ডু দেওয়া হয়, এক গ্লাস জল, একটা পান, আর মন্দিরের দরজাটা রাসমন্ডলীটা বন্ধ করে দেওয়া হয়। কেন না? রাত্রে বেলায় আজ পর্যন্ত কেউ ভেতরে থাকতে পারেনি। একজন ইংরেজ মনে মনে চিন্তা করেছিল, কি আছে দেখতে চাই বিধর্মী আমি। সেই ইংরেজ যখন ভেতরে যায়, সে কোনো কথা, শুধু ইংরেজিতে একটা খোল গেছে, অ্যান এনলাইটেড পাওয়ার হ্যাজ কাম, একটা জ্যোতি এসেছে। তারপরে তার দেহটা যখন পোস্টমর্টম করা হলো, মৃত্যুর কোনো যে কারণ, হার্ট অ্যাটাক না স্ট্রোক না করোনারি ধর্ম, কি হয়েছে পাওয়া যায়। সেই থেকে আজও কেউ রাত্রিবেলায় ওই মন্দিরে থাকে না। বলা হয় ভগবান গোবিন্দ রাধারানীর সাথে রাস লীলা করে প্রত্যেক দিন, অদ্যবধি সেই লীলা করে গোড়া রাই। কোনো কোনো ভাগ্যবান শনিবারে পায় বা দেখি পারে পায়। নিধুবন যখন সকালবেলায় খোলা হয় মায়েরা, আজও প্রত্যেক দিন ভক্তদের ভিড় হয় সকালে, কি দেখা যায়? খোলা মতো দেখা যায়, লাড্ডুটা নেই, ভাঙা হয়ে সামান্য পড়ে আছে চারিদিকে, একটি মাত্র কণা আছে পড়ে। আর আপনি বলবেন লাড্ডুটা ইঁদুরে খেয়ে নিয়েছে, বলবেন? হিন্দু ধর্মের সত্য তো হিন্দুরাই, অন্য জাত নয়। লাড্ডুটা ইঁদুরে খেয়েছে, কিন্তু পানের পিকগুলো চারিদিকে পড়ে আছে কোথায়? পান খাওয়ার পরে যে পানের পিক পড়ে, চতুর্দিকে পড়ে থাকে। আর ভক্তরা চেষ্টা করে ওই পানির পিকে যদি কোলা কেউ পেয়ে যায়, তার এই জন্ম নয় জন্ম জন্মান্তর সার্থক হয়ে যায়। রাধারানীর পানের পিক চতুর্দিকে পড়ে থাকে, ও পাওয়া যায় না, ওই মাটিটাই কুড়িয়ে নিয়ে আসি, ওটাই পুণ্য। জয় নিতাই। তাহলে অষ্টমরন্ধের গানে গাই রাধা দোয়া নাম, গানে গাই রাধা দোয়া নাম, অত্যন্তের গানে গাই রাধা দোয়া নাম, অত্যন্তের গানে গাই রাধা দোয়া নাম, অত্যন্তের গানে গাই রাধা দোয়া নাম। মোর বংশে এত গুণ ধরে, মুরলি শিখাও নানা রঙে, শ্রী রাধারে লয়ে যাচ্ছে, মুরলি শিখাও নানা রঙে, শুরুতে একটা কথা বলেছিলাম যে বাঁশি কি হয়েছে, বাঁশি শ্রী ভুলে গেলেন তো, এই দিকে ঢুকছে আর এই দিকে বোঝা অনেক রকমের আছে, বুঝতে পারছেন? অনেক রকমের বোঝা, একটা বোঝার গল্প জানেন? শুনুন তাহলে, অনেক রকমের বোঝা হয়। একজন বায়োলজি মাস্টার, বায়োলজি পড়াই, যে যে আর প্রফেশন সেটা বলতে ভালোবাসে, সে বায়োলজি পড়াচ্ছে। আর ছেলেরা বেঞ্চের মধ্যে বসে আছে, যত তো ছেলে বোঝা কেমন কত রকমের হয়, কেউ ঠিকঠাক বোঝে আবার ভুল বোঝে। মাস্টার বলেছে, ভালো করে মন দিয়ে শোন, যাদের দাঁত আছে তারা বাচ্চা দেয়, স্তন্যপায়ী, মানে স্তন্যপায়ীটা বলছে না, একটু আড়াল করে বলছে, যারা যাদের দাঁত আছে তারা বাচ্চা দেয়, যাদের দাঁত নেই, কাদের দাঁত নেই, পাখি, তারা ডিম পাড়ে। এই ভালো করে শোন, যাদের দাঁত আছে তারা বাচ্চা দেয়, যাদের দাঁত নেই তারা ডিম পারে। লাস্ট বেঞ্চে একটা ছেলে বসেছিল, সে তা বুঝতে পেরেছে। মাস্টার বলে, তুই লাস্টে বসেছিস বুঝেছিস? মাস্টার দেখবেন ফার্স্টে ধরে না, শেষের দিকে ধরে। আরে তুই বুঝেছিস? হ্যাঁ স্যার। কি বুঝলি? ওই যে আপনি বললেন যাদের দাঁত আছে
তারা বাচ্চা দেয়, আর যাদের দাঁত নেই তারা ডিম পারে। বা বা বা, মাস্টার ভালো, ছাত্র দারুণ। এবার ছেলে ঘরে এসেছে, ঘরে এসে ঠাকুমা কোজ, ও ঠাকুমা ডিম দাও, ডিম দাও, ডিম খাবো। হ্যাঁ, বলে তোমার ঠাকুমার কাছে নাতি আবদার করেছে। ঠাকুমাকে, বেশ বাবা আজকে কোথায় পাবো, ওই কাল কাল সকালে বাজার থেকে ডিম কিনে এনে তোকে ডিম খাবো। কাল, এই কালকে কেন তোমার ডিমটা দেবো, আমার ডিম কেন, তোমার তো দাঁত নেই, তাহলে প্রতিদিন একটা করে ডিম পাড়ো। তোমার তো দাঁত নাই, তাই তুমি তো প্রতিদিন একটু ডিম পাড়ো, ওই ডিমটাই আমাকে দাও। কে বলেছে তোকে আমি ডিম পাড়ি? বলে মাস্টার বলেছে। হ্যাঁ মাস্টার, হ্যাঁ বলেছে, দাঁত দাঁত আছে সে বাচ্চা দেয়, যার দাঁত নেই সে ডিম পাড়ি। ভালো করে মন দিয়ে শুনবেন, মা বসুন, এই যে মা, ও মা বসুন 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 বসুন। এইবার ঠাকুমা কি করেছে, সকাল হয়েছে, ভালো করে মা মন দিয়ে শুনেন, ঠাকুমা একদম মাস্টারের কাছে এসছে, ও মাস্টার। আর মাস্টার তখন ব্রাশ করছে সকালে, বলুন ঠাকুমা কি বলছেন? হ্যাঁ কি বলছি, তুমি আমার ছেলেকে কি শিখিয়েছো, নাতিকে, নাতিকে বলি কি আমি ডিম পারি? না 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 না, আমি কেন শেখাবো, আমি আমি শেখাইনি। তুমি কি বলেছো, যার দাঁত নেই সে ডিম পারে? আমার দাঁত নাই, নাতি বলছে আমি ডিম পারি। মাস্টার বলছে আমি সেভাবে বলিনি ঠাকুমা, আমি কি বলেছি শুনো না, শুনবো না, আমার শোনার দরকার নেই। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, একবার যদি মনটা অন্যদিকে চলে যায় তাহলে আসল জিনিসটা শুনতে পাবেন না, ওই ডিম পাড়ার মতো শোনা হলো। তখন গিয়ে সকালে বলে কি যে বললো ঠিক বুঝতে পারলাম, মনটা দিতে হবে, আর মন দিলেই কিন্তু বুঝতে পারবে, যার মন নেই তার কিছুতেই মন নেই, আর মন থাকলেই আপনি সব বুঝতে পারবেন। নট বলো নাগরে নন্দ ভজরে মন, তোমার মনটা গোবিন্দের চরণে দাও। নট বলো নাগরে নন্দ ভজরে মন গোবিন্দ, নট বলো নাগরে নন্দ ভজরে মন গোবিন্দ, নট বলো আ নট বলো নাগরে নন্দ ভজরে মন গোবিন্দ। কেন কথাটা বললাম, মনটা না থাকলে আপনার ভজন হবে না। আপনি ঠাকুর ঘরে বসেছেন, পুজো করতে বসেছেন, গুরু প্রণাম করছেন, আপনার মন কিন্তু মনে নেই, আপনি অন্য মনস্ক হয়ে চারিদিকে চিন্তা ভাবনা করছেন, আপনার মন নেই, আপনার ভজনও হলো না। আপনি কতবার বা কতক্ষণ ধরে প্রণাম করছেন সেটা লক্ষ্য নয়, ভালো করে শুনুন। আপনি কতবার নাম জপ করছেন, চার মালা না ছ মালা না দশ মালা, সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো কতটা রুচি সহকারে আপনি নাম জপ করছেন। রুচি, আপনি মালা জপ করছেন আর ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, কি লাভ? এদিকে মালা জপ করছেন আর আপনি রাস্তায় পায়চারি করছেন, ভালো আছেন দাদা? বেশ বেশ ভালো আছেন, কোনো লাভ নেই। ভগবানের কাছে যাবেন, মন দিয়ে পুজো করবেন, যতক্ষণ, আমি বলছি না সারাদিন পুজো করুন, তিনবার করুন, চারবার করুন, পাঁচবার করুন, যতক্ষণ করবেন মনটাকে ভগবানের চরণে, যে কাজই করবেন, কীর্তন শুনতে আসবেন, ভগবানের চরণে মনটা দেবেন, 15 মিনিট মন দেন, মনটা বসে যাবে। নট বলো নাগরে নন্দা ভজরে মন গোবিন্দা, নট বলো নট বলো নাগরে নন্দা ভজরে মন, নট বলো নাগরে নন্দা ভজরে মন গোবিন্দা, নট বলো না। শেষে ভজন শুনবেন না,
নাচবেন তো নাকি? তো কই আর হাত তালি বেরোচ্ছে না তো, হাত যেগুলো হ্যাঁ কীর্তনে যতটা মন দিয়ে কীর্তন শুনবেন আনন্দে থাকবেন, সারা বছর আনন্দে কাটবে। আর কীর্তনে যদি আপনি সারা বছর হরি বল, প্রেম সে জোরে জোরে নিদায় গো হরি বল, রাধা রানী হায় মহারানী, 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 এসে তার মে চন্দ ভজনে মন গোবিন্দ নটবর নগর নন্দ ভজনে মন গোবিন্দ, নটবর নগর নন্দ ভজনে মন গোবিন্দ, নটবর নগর নন্দ ভজনে মন গোবিন্দ। এই কথাটি বলার উদ্দেশ্য কেন না, প্রথমে বলেছিলাম যে ভগবান কৃষ্ণের মাসি হয়েছে শ্রীখোল, ভগবান কৃষ্ণের বেণু হয়েছে মহাপ্রভু দণ্ড, আর মুরলী হয়েছে বংশী মদন ঠাকুর। এই পদাবলীটি লিখেছেন বংশী মদন ঠাকুর। বংশী মদনে কয়ে বংশী শিখা তারে কয়, 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 না জানে রে শিক্ষা বলি কারে, মুরলী শিখাও নানা রঙে সেরা ধরে লয়ে আসে, মুরলী শিখাও নানা রঙে সেরা ধরে লয়ে আসে, মুরলী শিখাও নানা রঙে। এই যে রাধে এবার তো মাসি বাজাবে নাকি, হাসি হাসি বিনোদিনী মাসি নীল করে, হাসি হাসি বিনোদিনী বসে নীল করে, হাসি হাসি বিনোদিনী বসে নীল করে। এই যে কৃষ্ণ তো জগতের গুরু, কৃষ্ণের গুরু রাধা রানী, আর আজকে রাধা রানী কৃষ্ণকে গুরু করে কৃষ্ণের কাছ থেকে বাঁশি শিখছেন, তাই যার কাছে আপনি শিখেছেন তাকে একটা প্রণাম করবেন না, শিক্ষা এই তো শিক্ষা। ওই জন্য রাধারানী করলেন, রাধারানী গোবিন্দকে প্রণাম করছেন, হাসি হাসি বিনোদিন হাসি নীল করে, হাসে হাসে বিনোদিন হাসি নীল করে, প্রণাম করিয়া সে মে বাজালো ধরে, হাসে হাসে বিনোদিন সে নীল করে, হাসে হাসে বিনোদিন সে নীল করে, হাসে হাসে বিনোদিন বাসে নীল করে। হাতে বাঁশি নিয়েছো কি কি রাগে বাজাও, বাঁশির রাগ কি কি, মায়ুর মঙ্গল আয়ত বাহিরা, মায়ুর মঙ্গল আয়ত বাহিরা, সুখে ধ্যান সি দীপক সিন্ধুর, মায়ুর মঙ্গল আয়ত বাহিরা, সুখে ধ্যান সি দীপক সিন্ধুর, মায়ুর মঙ্গল আয়ত বাহিরা, এই ছয় রাগে তে বার হি বার গাও, এই ছয় রাগে গায় হই বারে বার, এসে দিন হরি গুণ পুকার গায়ন, মায়ুর মঙ্গল গায়ত পহেরা, মায়ুর মঙ্গল আয়ত পহেরা, মায়ুর মঙ্গল আয়ত পহেরা, মায়ুর মঙ্গল আয়ত পহেরা। কি কি রাগ রাধা যে মাসিটা বাজছে, কি কি রাগে বাজছে, মায়ুর মঙ্গল দীপক সুখয় ধ্যানশ্রী, মায়ুর মঙ্গল, মায়ুর মানে যে রাগে ময়ূরা ছুটে আসে, মায়ুর মঙ্গল যে রাগে গোটা জগতের মঙ্গল হয়, আর দীপক রাগ তো জানেন, দীপক জানেন তো যে রাগে আগুন জ্বলে ওঠে, যে রাগে আগুন জ্বলে ওঠে, এই রাগে আগুন জ্বলেছিল তানসেনের গোটা শরীরটা পুড়ে ছায় হয়ে গেছে, আকবরের মেয়ের সাথে তানসেনের বিয়ে হয়েছিল, ভালো করে শুনে নিন, আকবরের মেয়ের সাথে মায়েরা সবাই সবার মধ্যে যারা ছিলেন তারা বললেন, হে তানসেন তুমি একটু দীপক রাগে বাঁশি বাজাও,
বলে দীপকের আগে বাঁশি বাজাবো কিন্তু বৃষ্টির আগে, মেঘ যদি কেউ না গাইতে পারে তো বৃষ্টি হবে না। বলে আপনার ধর্মপত্নী গাইবে মানে আকর স্ত্রী। এবার তানসেন যখন দীপক রাগে বাঁশিটা বাজিয়েছে, দীপক রাগ গান করেছে, গোটা শরীর আগুনে পুড়ে জ্বলছে যাচ্ছে, তার স্ত্রী মানে আকরের কন্যা ওটা দেখে অচৈতন্য হয়ে যায়, সে আর মেঘ রাগ গাইতে পারে না। সেই থেকে দীপক রাগ নিষিদ্ধ করা হয় আর দীপক রাগ গাওয়া হয় না। রাগ রাগিনী শুনি, এত সুন্দর এই বাঁশি বাজিয়েছে, এই বাঁশিটা শুনে ভগবান গোবিন্দ করল কি, রাগ রাগিনী শুনি মোহিত না গো, রাগ রাগিনী শুনি মোহিত না গো, রাগ রাগিনী শুনি মোহিত না গো, শুনিয়া দিলে দেখুন ভগবান কৃষ্ণের গলায় যে মুক্তের মালাটা ছিল সেই গজমতির হার ভগবান গোবিন্দ চিরকালের মতো রাধার গলার মধ্যে পড়িয়ে দিলেন। এত সুন্দর তুমি বাঁশি বাজিয়েছো, রাগ রাগিনী শুনি মোহিত না গো, রাগ রাগিনী শুনি মোহিত না গো, রাগ রাগিনী শুনি মোহিত না গো, শুনিয়া দিলে শুনিয়া দিলেন তারে হারে মনহা, শুনিয়া দিলেন তারে হারে মনহা, রাগ রাগিনী শুনি মোহিত না গো, হরি হরি বল, রাগ রাগিনী শুনি মোহিত না গো, রাগ রাগিনী শুনি মোহিত না গো। সুন্দর করে রাধারণী বাঁশি বাজালেন। এবার মা রাধারণী বাঁশি বাজাচ্ছেন করতালি করে, রাধারণী বলছে হে গোবিন্দ তুমি আগে বাজাও, শ্যামের বাঁশি বলে রাধা, শ্যামের বাঁশি বলে রাধা, রাধা নামটি কেবল সাধা অন্য কিছু নাই খোঁজা না, শ্যামের বাঁশি বলে রাধা অন্য কিছু নাই তো জানা, শ্যামের বাঁশি বলে রাধা, শ্যামের বাঁশি বলে রাধা, শ্যামের বাঁশি শুধু রাধা রাধা বলছে। আবার অন্য মনস্ক হচ্ছেন মায়েরা এইদিকে জয় নিতাই, এই যে ভগবান কৃষ্ণ বানানটা কি, জয় রাধে, কৃষ্ণ বানান কি, হ্যাঁ ঠিক, এই অন্যদিকে মন দিলে হরি বল, এইদিকে দেখুন একটা দাগ দুটো দাগ তিনটে দাগ কি হয় বাংলার, এক দাগ দুই দাগ তিন দাগ কি হলো বাংলার, ব ব বয়ে যদি একটা কুণ্ডলী দেন কি হয়, ক। ভগবান কৃষ্ণ সাধারণ পুরুষ নয়, তিনি ভগবান জগতের জগন্নাথ। এটা এই তত্ত্বের মধ্যে রয়েছে যে রাধারানী কৃষ্ণ নামে কেন মাসি বাজাচ্ছেন। দেখুন বলে প্রথম দাগ দ্বিতীয় দাগ তৃতীয় দাগ, এই তিনটি দাগে হলো বাংলার বকার, বয়ে যদি একটা কুণ্ডলী দেন হয়ে গেল ক, হচ্ছে না ক, কয়ের মধ্যে যদি দুটো দাগ দেন হয়ে গেল ক্রি, মধ্যনস্য আর দন্তন্য হয়ে গেল কৃষ্ণ। এইবার প্রত্যেকটা মানে বুঝতে হবে, প্রথম দাগেতে হয় ব্রহ্মার অবস্থান, দ্বিতীয় দাগেতে হয় বিষ্ণুর বাসস্থান, তৃতীয় দাগেতে মহাদেবের বখানি, মহাদেবের বখানি, জয় রাধে মা, কি কি হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটে দাগ হয়ে গেল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, প্রথম দাগে ব্রহ্মা দ্বিতীয় দাগে বিষ্ণু তৃতীয় দাগে মহাদেবের বখানি, কুণ্ডলিকারী আমার রাধা ঠাকুর, কুণ্ডলিকারে মানে ক হলো, তাহলে কুণ্ডলিটা রাধারানী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাধারানী হলো। এইবার রিকা,
যোগ মায়া মহামায়া হয় দুই টান, হয় দুই টান, এই তো তোমায় কহিল আমি কইরি বক্ষা। মা কি পর্যন্ত হলো বুঝতে পেরেছেন সবাই? একটা দে ব্রহ্মা, একটা দে বিষ্ণু, একটা দে মহেশ্বর বাংলার ব, কুণ্ডলিকার হলো রাধারানী হয়ে গেল ক, দুটো দাগ হলো যোগমায়া মহামায়া ক্রি, মধ্যন্যস্য আতন্তন্ন মধ্যন্যস্যকারে ইন্দ্রচন্দ্র বরুণ পবন আদি যত হুতাসন, আর মধ্যন্যকারে সুরলোক নাগলোক আদি যত চোদ্দ ভুবন, সমস্ত দেবতা এবং চোদ্দ ভুবন এই কৃষ্ণ নামের মধ্যে রয়েছে। এই সব তত্ত্ব যোগ ধ্যানে তে জানিয়া, ধ্যানে তে জানিয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব বিচার করিয়া। এই সেই ভগবান কৃষ্ণ যিনি জগতের প্রতি, সবাই মিলে তার চরণে প্রণাম করবেন, যদি প্রণাম করেন তাহলে গাইব, গাইবেন কৃষ্ণ জিসকা নাম হ্যায় গোকুল জিসকা ধাম হ্যায় এসা ভগবান কো বারংবার প্রণাম। হরি বল কৃষ্ণ জিসকা নাম হ্যায় গোকুল জিসকা ধাম হ্যায় এসা ভগবান কো বারংবার প্রণাম। হরি বল জিসকা নাম হ্যায় গোকুল জিসকা ধাম হ্যায় এসা ভগবান কো বারংবার প্রণাম। চরণের প্রণাম জানান, নন্দ জিসকা পাইয়া হ্যায় যশোদা জিসকা মাইয়া হ্যায়, নন্দ জিসকা পাইয়া হ্যায় যশোদা জিসকা মাইয়া হ্যায়, নন্দ জিসকা পাইয়া হ্যায় যশোদা জিসকা মাইয়া হরি বল, নন্দ জিসকা পাইয়া হ্যায় যশোদা জিসকা মাইয়া হ্যায় এসা গোপাল কো বারংবার প্রণাম। হরি বল যশোদা জিসকা নাম হ্যায় ভগবান কো বারংবার প্রণাম হ্যায়, কৃষ্ণ জিসকা নাম হ্যায় গোকুল জিসকা ধাম হ্যায় ভগবান কো বারংবার প্রণাম হ্যায়। এই যে রাধে এত সুন্দর বাঁশি শিখেছ, বাঁশি বাজাচ্ছ, রাধা বাজাচ্ছে রাধা কৃষ্ণ, আর কৃষ্ণ বাজছে শুধু রাধা, দেখি তুমি কেমন শিখেছো, আমি বাজাই তুমি নাচো। মোড়লে শিখিলা ও গো বিনোদিনী রাধে, মোড়লে শিখিলা ও গো বিনোদিনী রাধে, মোড়লে শিখিলা ও গো বিনোদিনী রাধে, মোড়লে শিখিলা ও গো বিনোদিনী রাধে। সবাই মিলে জোরে জোরে তালি দেবেন প্রেম সে, তালে তালে মোড়লে শিখিলা ও গো বিনোদিনী রাধে, মোড়লে শিখিলা ও গো বিনোদিনী রাধে, আমার খানি কো নাচ হো দেখি মোড়লির তালে, কি বল খানি কো নাচ হো দেখি মোড়লির তালে, 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 খানি কো নাচ হো দেখি মোড়লির তালে। এবার অঙ্গ অঙ্গ দিয়া নাগর কানাই, হরি বল অঙ্গ অঙ্গ দিয়া নাগর কানাই, রায়ঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই, রায়ঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই, রায়ঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই, নাচিতে নাচিতে দোহর হলো এক ঠাই, হরি বল নাচিতে নাচিতে দোহর হলো এক ঠাই, নাচিতে নাচিতে দোহর হলো এক ঠান, নাচিতে নাচিতে দোহর হলো এক ঠান, নাচিতে নাচিতে দোহর হলো এক ঠান। রাধারানী গোবিন্দকে নিয়ে নৃত্য শুরু করে দিলেন, আর যেই নাম আসি বাজিয়েছেন রাধা, যেই মাসি বাজিয়েছেন, ছুটতে ছুটতে গোবিন্দ বলে রাধে অমন করে বাজায়ো না, অমন করে বাজায়ো না, অমন করে বাজায়ো না, অমন করে বাজায়ো না, তন মন সব দহন করে অমন করে বাজায়ো, আমার মন প্রাণ দহন করে অমন করে বাজায়ো রাধে। বাঁশি বাজিও না, তুমি বাজালে আমি কি থাকতে পারি, আমি তোমার চরণের আজ থেকে দাস হয়ে রইলাম, তুমি আর এমন করে আমায় বাঁশি বাজিও না। তো তেসার যেটা বলেছিলাম যে রাধার বাঁশি আর কৃষ্ণের বাঁশির পার্থক্যটা কি, না কৃষ্ণ যখন রাধা বলে বাঁশি বাজায় তখন রাধারানী গোবিন্দের চরণের দাস হয়, আর রাধা যখন কৃষ্ণ বলে বাঁশি বাজালো
কৃষ্ণ তখন এসে রাধা চরণের দাস হয়ে রইল। ভগবান গোবিন্দ রাধারণে দুজনে নৃত্য করতে শুরু করেছে রাস। এবার বৃন্দাবনের তরুলতা লম্বিত হইয়া আমার চরণ পরশ লাগি পড়ে লুটাইয়া শেষ করে দিচ্ছি দাদি, অনেক রাত হয়ে গেছে বুঝতে পেরেছি। এবার রাধা গোবিন্দ নৃত্য করছেন, এটা দূর থেকে ব্রজের গোপীরা দেখেছেন। কারণ কেউ রাধা কৃষ্ণকে ভালোবাসে, আবার কেউ গৌরকে ভালোবাসে, তাহলে গৌরকেও করে রাখতে হবে। কারণ গৌরকে যদি না করা হয় তাহলে আপনারা মনে মনে চিন্তা করবেন গৌর এলো না। যাদের পাট বাড়ির লোক নিতাই গৌরকে ভালোবাসেন, ভালো করে দেখুন। এইবার সখীরা বলছে, দেখ তো কে মাসি বাজাই, আজ কে গো মুরলি বাজাই, আজ কে গো মুরলি বাজাই, কে গো মুরলি বাজাই, কে গো মুরলি বাজাই, কে গো মুরলি বাজাই, তো কহু নই নহে শ্যাম রাই, কে গো মুরলি বাজাই, কে গো মুরলি বাজাই, কে গো মুরলি বাজাই, কে বাঁশি বাজাচ্ছে, এ তো শ্যাম নয়, ইহার ইন্দ্রনীল কান্ত তনু চূড়া টেকে বা বাঁধে দিনু, এটা নহে আমার নন্দস্বত কানু, এ তো কানু নয়। পাশ থেকে পদকর্তা চণ্ডীদাস, কতদিন আগে কার কথা, তখন গৌড়ের আবির্ভাব হয়নি, তার আগেই তিনি কলম দিলেন, চণ্ডী ঠাকুর ভাবে মনে এরূপ হইবে দেশে, চণ্ডী ঠাকুর ভাবে মনে এই রূপ হইবে দেশে। চণ্ডীদাস বলছে, শোনো বৃন্দাবনের গৌড়বর্ণের কেউ বাঁশি বাজাবে না, কারণ গৌড়বর্ণের বাঁশি এই নবদ্বীপে বাজবে। কোথায় বলে, সেই দেশে হবে, দেশে হবে, যেথায় গৌর অবতরী সেই দেশে হবে, যেথায় গৌর অবতরী নদিয়া নগর মাঝে, 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 যেথায় গৌর অবতরী, আবার সেই দেশে হবে। তাই যারা পাটবাড়ি দীক্ষা তারা দেখুন কেমন করে গৌড় হরি বাঁশি বাজায়, যারা রাধা কৃষ্ণের উপাস্য।